আপনি যত বেশি ব্যায়াম করবেন আপনার শরীরের কোষ তত দৃঢ় বার্ধক্যে পরিণত হবে। গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণ ব্যায়াম হলে শরীরের কোষ বার্ধক্যে উপনীত হতে 9 বছর ধীর গতিতে হয় যারা ব্যায়াম করে না তাদের থেকে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন প্রায় 6,000 প্রাপ্ত বয়স্কদের উপর টানা কয়েক বছর গবেষণা করে এই তথ্য পেয়েছেন। তাদেরকে বলা হয়েছে গত কয়েক বছর কী কী ধরনের ব্যায়াম করেছেন তারা এবং কী পরিমাণে করেছেন। তাদের থেকে DNA স্যাম্পলও নেওয়া হয় এবং তাদের ক্রোমোজোমের টেলোমেরের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। টেলোমের হলো ক্রোমোজোমের শেষের অংশ। এই টেলোমেরের শেষ মাথায় প্রোটিনের একটি আস্তরণ থাকে যা মানুষের বয়সের পরিমাপের হিসাব দেয়। প্রতিবার কোষ বিভাজনের সময় এই টেলোমেরের একটু একটু করে ধ্বংস হয় এবং টেলোমেরের দৈর্ঘ্য কমে যায় এবং বয়স কমতে থাকে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই দৈর্ঘ্য অনেক তাড়াতাড়ি কমতে থাকে আর বিভিন্ন অসুখ বিসুখ এই হার আরও দ্রুত বাড়িয়ে দেয়। ধূমপান, বিষণ্ণতা, অ্যালকোহল আরও অনেক ফ্যাক্টর বিবেচনা করো। যারা অধিক হারে শারীরিক ব্যায়াম করেন তাদের টেলোমেরের আকার সাধারণত বড় হয়। যারা পরিমিত ব্যায়াম করে এবং যারা অনেক বেশি পরিমাণ ব্যায়াম করে তাদের টেলোমেরের আকারের পার্থক্য অনেক বেশি পরিমাণে দেখা যায়। পরিমিত ব্যায়াম অবশ্যই শরীরের জন্য উপকারী, কিন্তু অধিক পরিমাণ ব্যায়াম যেমন শরীরের জন্য উপকার করে তেমনি বয়সের গতি ধীরে ধীরে কমিয়ে আনে। যারা সপ্তাহে 150 থেকে 200 মিনিটের মতো ব্যায়াম করেন তাদের দুরারোগ্য রোগ হওয়ার আশঙ্কা অনেক কমে যায়। যদিও টেলোমেরের দৈর্ঘ্যের উপর বয়সের প্রভাবের তেমন বড়সড় পার্থক্য হতে পারে, কিন্তু অধিক পরিমাণ ব্যায়াম টেলোমের দৈর্ঘ্যের উপর যে প্রভাব ফেলে তা গবেষকরা নিশ্চিত।